টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی আলা আলিহি ওয়া ওমান ওয়া ওয়ালা আম্মা বাদ শমানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা আবারও আপনাদের উদ্দেশ্যে নতুন এক পর্বে আল্লাহর সিফাত আল্লাহর গুণাবলী বিষয়ক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আমরা ইতিপূর্বে আপনাদের সামনে কয়েকটি দলিল পেশ করেছি যেই দলিলগুলোতে আল্লাহ তুবরকতলা তার জাতের একটা সেফত তিনি উল্লেখ করেছেন সেটা হলো তার চক্ষু রয়েছে এবং এ সম্পর্কে আল্লাহ তো মুসা আলী ওসলামকে জানিয়ে দিয়েছেন মুসা সালাতু সাল্লা সাল্লামের আলোচনায় আমাদেরকে এই ব্যাপারে আল্লাহ বিষয়টা স্পষ্ট করেছেন এমনিভাবে নুহ আলি সাল্লা বিষয়ে যে আলোচনা কোরআনে নিয়ে এসেছেন সেখানেও আল্লাহ তবরকতলা উল্লেখ করেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামকে সম্বোধন করার সময় তিনি তার সুখের বা তার দৃষ্টির কথা তুলে ধরেছেন ওয়াসবির হুকমে রব্বিকা হে মোহাম্মদ তুমি তোমার রবের হুকুম সিদ্ধান্তে অটল থাকো ধৈর্যশীল থাকো কাবি আইন কেননা নিশ্চয়ই তুমি আমার চক্ষু গোচরে রয়েছ আমার দৃষ্টির সম্মুখে রয়েছ আমার দৃষ্টিতে তুমি রয়েছ এই হলো কোরআনিক আলোচনা কোরআনিক বর্ণনা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম সহি বুখারির একটি হাদিসের ভিতরে এই বিষয়ক বর্ণনাটা স্পষ্ট করেছেন আল্লাহ তবরকতলার যে চক্ষু আছে এই বিষয়ে তিনি সাহাবা এ কেরামকে মমিন মুসলিমদেরকে জানিয়ে দিয়েছেন এবং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নিজে বর্ণনা তুলে ধরেছেন যে কেয়ামতের পূর্বে কেয়ামতের বড় আলামত নিদর্শন হিসেবে দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল এই দুনিয়াতে আসবে এবং দাজ্জাল সম্পর্কিত বহু হাদিস শহীদ বুখারি এবং মুসলিমের ভিতরে সবচেয়ে বেশি আছে এবং বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে দাজ্জালের বিভিন্ন সাইড আল্লাহ রসুল বর্ণনা করেছেন তার ভিতরে একটা বর্ণনা ছিল যে সে যদিও দাবি করবে আমি আল্লাহ এবং সে অনেক তার অলৌকিকত্ব প্রকাশ করবে অলৌকিক ঘটনার সে অবতারণা করবে অলৌকিক কর্মকাণ্ড সে ঘটাবে এবং সেগুলোর মাধ্যমে নিজেকে দাবি করবে যে দেখো আমি আল্লাহ আমি আল্লাহ না হলে এগুলো সম্ভব দেখো আমি আসমানকে মেঘকে আদেশ দিচ্ছি সে মেঘ পানিবর্ষণ করবে মাটির নিচে যে খনিজ সম্পদ আছে আমি এই খনিজ সম্পদগুলোকে গুলোকে ডাক দিলেও মাটি চিরে মাটি ফেড়ে বের হয়ে আসবে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে আমি বললে সে আল্লাহ দাবি করবে এবং সাথে সাথে এই অলৌকিক ঘটনাগুলো দেখাবে আল্লাহর রসুলাম একটা আলামত বলে দিয়েছেন সে যতই অলৌকিক তোমাদেরকে ঘটনা দেখাক

কিন্তু মসিহদ দাজ্জালের ডান চক্ষু অন্ধ হবে অর্থাৎ অন্ধ চক্ষুটা সামনের দিকে আঙ্গুরের মতো বেড়ে থাকবে এটাই আল্লাহর পার্থক্য করতে যে বলছেন যে দাজ্জাল যদিও আল্লাহ দাবি করবে কিন্তু দেখবে তার ডান চক্ষু কানা কিন্তু আল্লাহর কোনো চক্ষু কানা হবে না সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই হাদিস দ্বারা অবশ্যই বুঝে আসতেছে বা যার বুঝ অবিকৃত আছে যার বিবেক অবিকৃত আছে সে বুঝে ফেলবে যে আল্লাহর রসুল সাল্লাহআালাম প্রকৃত অর্থে আল্লাহ তবরকতলার চক্ষু বুঝাতে চেয়েছেন এবং দাজ্জালের সাথে তুলনা করে যখন বুঝাচ্ছেন যে এই যে দেখো এই অন্ধ এই যে অন্ধ আল্লাহ তরকতলা এরকম অন্ধ চোখ বিশিষ্ট হবেন না আল্লাহ তো দুই চোখ ঠিক থাকবে এবং কখনো কোনোভাবে আল্লাহ তুবর কতলার চোখ নষ্ট হবে না যেভাবে তার সত্তা তার সুরাত নষ্ট না হবে তার সত্তা নষ্ট হবে না এরপর আরেকটি রসুল্ল্লা সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিস থেকে কোরআন থেকে আমরা বর্ণনা তুলে ধরব আল্লাহর সত্তাগত বর্ণনা সেটা হলো আল্লাহ তুবর কতলার হাত আছে কোরআন ও হাদিসে কখনো এক বচনে কখনো দ্বি বচনে এবং কখনো বহু বচনে আল্লাহ তুবরকালার হাতের কথা উল্লেখ হয়েছে আবার কখনো ডান হাতের কথা উল্লেখ হয়েছে এবং বাম হাতের কথা উল্লেখ হয়েছে এই বিষয়ে আমরা কিছু দলিল আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ তুবরকতলা বলছেন তেবা রকাল্লাদি বিয়েদি হিল মুখ ওহু কদির বরকতময় সেই সত্তা যার হাতে রাজ্য রয়েছে সমস্ত রাজ্য যার হাতে তিনি বরকতময় একজন সত্তা ওহু আলাকুল্লিস কদির এবং তিনি সবকিছুর ওপরে অতি ক্ষমতাবান ইহুদিরে আল্লাহ তোবার ওকতালার বদনাম করেছিল তারা বলেছিল ইহুদ

এ কি আয়াত সাথে সাথে আল্লাহ তাদের জবাব দিয়েছেন উল্লাত আইদিন তাদের হাত গুটিয়ে যাক বলইনু বিমা ক্বালু এবং তাদের প্রতি লানত করা হয়েছে এক কথা বলার কারণে আল্লাহর হাত গুটিয়ে গেছে এই কথা বলার কারণে আল্লাহ বলছেন তারা লানত লানতপ্রাপ্ত হয়েছে বল ইয়াদাহু মবসুতাতান বরং আল্লাহর দুখানা হাত প্রসারিত ইউনফিকু কাইফা ইশা তিনি যেভাবে ইচ্ছা খরচ করে থাকেন সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী কিভাবে আমরা সুরা মায়েদার চৌষট্টি নম্বর আয়াত থেকে জানতে পারলাম যে আল্লাহর দুখানা হাত রয়েছে তাহলে যার হাত রয়েছে তার কিভাবে সুরাত থাকতে পারে না তার কিভাবে আকার আকৃতি থাকতে পারে না এটা তো হতে পারে না যদি আমি আকার আকৃতি অস্বীকার করি তাহলে এটা আমাকে অস্বীকার করতেই হবে আল্লাহর হাত নেই অথবা এটার বিকৃতি সাধন করতে হবে আল্লাহর হাত বলতে গুদরাত নাওজবিল্লা এটা হলো অবশ্যই বাতিলপন্থী গুমরাহ ফিরকাদের আচরণ এগুলো হলো জাবিরিয়া এবং জাহমিয়াদের আকিদা যাদেরকে অনেক ইসলামের মানুষই মুসলিম হিসেবে গণ্য করেন না আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে পারি না কশিনকালও আমরা তাদের অন্তর্ভুক্ত হব না আমরা জ্ঞান সহকারে আমরা ইমান সহকারে আমরা সঠিক আকিদার উপরে থাকব। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যা সঠিক আকিদা সেটাই আমরা পোষণ করবো ইনশাআল্লাহ আরেকটি বিষয় হলো আল্লাহর দুটা হাত আল্লাহ তবরকতলার দুটা নেয়ামত এটা বলা যায় না অনেক সময় এক হাত যদি বলা হয় তখন রূপক অর্থে হাত অর্থ ক্ষমতা হতে পারে হাত অর্থ অন্য কিছু হইতে পারে রূপক অর্থ অনেক হইতে পারে কিন্তু আল্লাহ তরকতালার তহিদের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ হলো প্রকৃত অর্থ যেটা একটাই হয়ে থাকে এবং সেখানে আমরা সাথে সাথে এই কৌরাণিক ব্যাকরণ উল্লেখ করব। আল্লাহর হাত রয়েছে প্রকৃত অর্থে কিন্তু সেই হাত অবশ্যই তার মতো কোনো মখলুকের মতো নয় কোনো মখলুকের মতো তার হাত নয় আল্লাহর হাত আল্লাহর মতো মখলুকের হাত মখলুকের মতো আরেকটা বিষয় হলো যখন দ্বিবচন উল্লেখ করা হয় তখন কখনো আর এই ধরনের অবস্থায় রূপক অর্থে আর হাত ব্যবহার হবে না যখন এক বছরের হাত ব্যবহার হয় তখন রূপক অর্থ উদ্দেশ্য হতে পারে কিন্তু যখন দ্বিবচন ব্যবহার হবে তখন আর কখনো রূপক অর্থে ব্যবহার হবে না ক্ষমতা অর্থাৎ এই জাতীয় ভাষা আল্লাহ কোরআনে অনেক জায়গায় উল্লেখ করেছেন যেমন এক জায়গায় আমরা পড়ে শোনালাম আয়াত আর এক জায়গায় সুরা সদের মধ্যে আছে ইয়া মা তোকে কোন জিনিস বাধা দিল ওই ব্যক্তিকে সেজদা করা থেকে যাকে আমি আমার দুই হাত দিয়ে তৈরি করেছি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী দুই হাত বলতে এখন দুই কুদরত দুই ক্ষমতা দুই নিয়ামত আর বলার কোনো অবকাশ নেই সুযোগ নেই এখানে আল্লাহ তো সেই সুযোগ ধ্বংস করে দিয়েছেন সেই অপব্যাখ্যার সুযোগ ধ্বংস করে দিয়েছেন এখন নিশ্চিত হয়ে গেল আল্লাহর দুই হাত বলতে প্রকৃত অর্থে দুই হাত কিন্তু তার সাথে সামঞ্জস্যপূর্ণ মাখরুকের মতো নয় একটি ছোট্ট বিরতিতে আমরা চলে যাচ্ছি বিরতির পর এসে আমরা আমাদের সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা কমপ্লিট করব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত আকাশের ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेशे पीस टी দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী সংক্ষিপ্ত বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম আমাদের আকিদা বিষয়ক আলোচনায় আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ মেনটেন তৌহিদ সাব্যস্ত করার জ্ঞান আমরা লাভ করতেছিলাম আল্লাহ তুবরকতলার যে হাত বলা হয়েছে কখনো এক বছরে হাত বলা হয়েছে কখনো দ্বিবচনে কখনো কখনও বহু বছরে আমরা একটা ব্যাকরণ শিখে নিলাম যে আল্লাহ তবরকতলার যেখানে হাত এক বছনে ব্যবহার হয়েছে সেখানে হয়তোবা যারা বাতিলপন্থী যারা গুমরাহ যাদের আকিদা বিষয়ে জ্ঞান নেই তারা বলতে পারে কুদরতি হাত তারা বলতে পারে আল্লাহর নিয়ামত কিন্তু যখন দিবসন ব্যবহার হবে তখন আর কোনো সুযোগ থাকতে পারে না এবং তাদের অনেক সময় এই সমস্ত বিষয়গুলোর অপব্যাখ্যা এবং বিকৃতি করার পিছনে একটা যুক্তি থাকে যে আল্লাহ তু যদি আমরা হাত সাব্যস্ত করি আল্লাহ তুবরকতলার যদি চেহারা সাব্যস্ত করি এবং আল্লাহ চক্ষু সাব্যস্ত করি অন্যান্য বিষয়গুলো সাব্যস্ত করি সুরাত সাব্যস্ত করি তাহলে যেন মখলুকের সাথে আল্লাহর একটা তুলনা মখলুকের সাথে যেন আল্লাহর একটা সামঞ্জস্যতা মখলুকের সাথে যেন আল্লাহকে মিলিয়ে একাকার করে দেওয়া হয় এই জাতীয় একটা যেন অপরাধ হয়ে যাচ্ছে নাহজুবিল্লা এটা জ্ঞানের অভাবের কারণে আমরা এই জাতীয় সংশয়ের মধ্যে পড়ে আসি আমরা ইনশাল্লাহ এই সংশয়টাও এই মুহূর্তে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুগণ অঙ্গে প্রত্যঙ্গে যদি খালেক মখলুকের মিল পড়ে যায় তাহলে খালেক মখলুক একাকার হয়ে যেতে পারে না এমন তো আল্লাহ তো বড় কতলা অনেক মাখলুক তৈরি করেছেন যাদের চেহারা এবং যাদের হাত পা একই শব্দ দিয়ে বলা হয় যেমন আমরা তো বলি গাধার চেহারা আছে মানুষের চেহারা আছে মানুষ আর গাধা কি এক হয়ে গেল নওয় বানরের মুখ আছে মানুষেরও মুখ আছে বানর আর মানুষ কি এক হয়ে যায় কখনো কি এক হয় আমি বললাম আমার চেহারা বানরের চেহারা কি বোঝা গেল বানরের চেহারা আছে বটে কিন্তু বানরের চেহারা বানরের মতো মানুষের চেহারা মানুষের মতো আমি যদি বলি গরুর পা আছে আমারও পা আছে তাহলে কি গরু আর মানুষ এক হয়ে গেল কশ্চিন কালো না আমরা যদি বিবেক সাথে রেখে থাকি আমরা যদি বুদ্ধি বিবেচনা আমাদের সাথে রেখে থাকি তাহলে এই উদাহরণগুলোতে যেমন পার্থক্য স্পষ্ট বানরের চেহারা আমার চেহারা চেহারায় চেহারায় একই নাম একই অঙ্গ আমারও চেহারা বানরের চেহারা তাতে যদি আমি আর বানর এক না হয়ে যায় মখলুকে মাখলুকে যদি অঙ্গের নামে মিল থাকা সত্ত্বেও এক না হয় তাহলে খালেক এবং মাখলুকে কিভাবে এক হইতে পারে কিভাবে আমরা এরকম অজ্ঞতাপূর্ণ পূর্ণ পরিষ্কারিতার কারণে এভাবে আল্লাহ তোবরকতলার ক্ষেত্রে এত বড়টা আমরা অপরাধমূলক মানে আচরণে অপরাধমূলক বিশ্বাসে জড়িয়ে পড়তে পারি আল্লাহ আমাদেরকে জ্ঞান ধারণ করুন আল্লাহ আমাদের জ্ঞানকে সংস্কার করুন আল্লাহ তো বড় কথা আমাদের করুন সত্যিকার অর্থে এরপরে যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি সেটা হলো কোরআনের আয়াতের আলোকে যখনই আমরা আল্লাহর সুরা পেয়ে গেছি আল্লাহর জাত পেয়ে গেছি তখন এই আলোচনাগুলো একেবারে মামুলি আলোচনা শুধুমাত্র আপনাদের কাছে এই আলোচনাগুলো যাতে সারা জীবন অজ্ঞতার অন্ধকারে অজানার অন্তরালে পর্দার আড়ালে থেকে না যাই এই জন্যই শুধু আমরা এই পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থিত করছি অন্যথায় এর আগে যে সমস্ত আলোচনা করেছে এগুলোই আমাদের স্বচ্ছ জ্ঞান পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছ আকিদা গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট আল্লাহ সাতষট্টি নম্বর আয়াতে তার হাতের মুঠা বা পাঞ্জা উল্লেখ করেছেন আল্লাহ তবরকালা বলছেন ওমাউল হাকিমা والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما عم يشركون <applause> الله تبارك وتعالى বলছেন وما قدر الله حق قدره ترى الله كي সম্মান দিতে পারে নাই والارض جميعا قبضته يوم القيامه قيامة দিন পুরা زمین. আল্লাহর মুঠই থাকবে আল্লাহর পাঞ্জার ভিতরে থাকবে ওয়া ওয়া তো মা তো এবং আসমান সমূহ গুটানো অবস্থায় যেমন কাগজ আমরা এরকম গোল করে মড়িয়ে নেই মড়ানো অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে সুভায় নহতে আল আম্মায় শ্রীকোণ তিনি মহাপবিত্র এবং উন্নত তারা যার সাথে শিখ করে থাকে তারা যে সমস্ত শিরকি কর্মকাণ্ড করে থাকে শির্কের সাথে আল্লাহকে জড়িয়ে থাকে এ থেকে আল্লাহ তো বড় তাআলা অতি পবিত্র অনেক উর্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু এই আয়াতটির ব্যাখ্যায় একই কথা বলেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকবিজুল্লাহু তাবারক ওয়া তাআলা ইয়াওমুল আল আরদ

তার হাতে নিবেন যেভাবে আমরা কোরআন থেকে জানতে পেরেছি হাদিস থেকেও জানতে পারছি ডান হাতে তিনি মুড়িয়ে অতঃপর আসমানকে বড় কথা বলবেন আনাল মালিকুল আমি আজকে বাদশাহুল আর কোথায় জমিনের সেই বাদশারা তারা আসতে পারবেন না সেই কিয়ামতের মাঠে পরকালে একমাত্র আল্লাহ তরকো বাদশাহী মালিকানা ছাড়া রাজ্য এবং রাজত্ব ছাড়া আর কারো রাজত্বই থাকবে না তাই তো আল্লাহ তো সুরা ফাতিহার ভিতরে তার গুণাবলী বলতে যে বলেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক দিন হিসাব দিনের কিয়াম দিনের তিনি একমাত্র মালিক হবেন بعد شهبنا عارك يوشدين هتبار بنا صحيح مسلم شريبين بشهي عرويس باشتو رسول الله صلى الله عليه وسلم بقولشن يطوي الله السماوات يوم القيامة ثم يأخذهن بيده اليمنى ثم يقول أنا الملك اين الجبارون اين المتكبرون ثم يطوي الاراضين يأخذهن بيده الاخرى وفي رواية يطوي الارض আরমা আলিহি সুমাইয়ুল আইন মালিক মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল আলহালাম বলেছেন কেয়ামতির দিন আল্লাহ তবর আসমান সমূহকে মরিয়ে ফেলবেন গুটিয়ে ফেলবেন অতঃপর তার ডান হাতে নেবেন এবং আল্লাহ তবর কোতলা এগুলোকে ডান হাতে নিয়ে বলবেন আনাল মালিক আমি একমাত্র রাজা আমি একমাত্র বাদশাহ আইনাল আল জব্বারুন কই পৃথিবীর বুকে যারা প্রতাপশালী ছিল আইনাল আল মোতাকব্বির কোথায় পৃথিবীর ভিতরে সেই অহংকারী বাদশারা যারা অহংকার করেছিল দম্ভ ভরে দুনিয়াতে শাসন করেছিল অতপ্পর আল্লা তবর কতলা জমিন কেউ গুটিয়ে নেবেন ইয়া খুদ হন্না বিয়ে ওখরা বাম হাতে আল্লাহ তবরকতলা জমিনকে নিবেন গুটিয়ে তারপরে বলবেন আইনাল মালিকু আমি বাদশাহ আজকের আইনাল আল জব্বারুন কোথায় সেই প্রতাপশালীরা কোথায় সেই অহংকারীরা আসো আমার সামনে দেখা দাও এভাবে আল্লাহ তুবরকতলা পৃথিবীর অহংকারী রাজা বাদশাহকে কেয়ামতের দিন আতঙ্কিত করবেন কিয়ামতের দিন আল্লাহ তুবরকতলা হুমকি দিবেন তাদেরকে আল্লাহ বড় কথালা ভীত সন্ত্রস্ত করবেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী শুধু তাই নয় আমরা আরো ডিটেলস পাই আল্লাহর নবী সাল্লাম বলছেন আল্লাহ বড় কতালার হাত থাকবে সেই হাতের আঙ্গুলিও রয়েছে সহি মুসলিম শরীফের একটি হাদিস থেকে আমরা এটার প্রমাণ পাই আবদুল্লাহ মসুদ রদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিস কাল আত নবী সাল্লাম رجل من اهل الكتاب فقال يا ابا القاسم ابلغك ان الله عز وجل يحمل السماوات على اصبع والاراضين على اصبع والشجر على اصبع والثرى على اصبع والخلائق على اصبع فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت نواجذه وانزل الله

আল্লা যে হাত আছে এবং তার আঙ্গুলও আছে আমরা এখন পর্ব শেষ করতে চলেছি শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এই পর্বের পর আমরা নতুন আরেকটি পর্বে এই বিষয়ে আপনাদের কাছে জ্ঞান দান করবো এবং হাদিসটি আপনাদের কাছে তর্জমাসহ তুলে ধরবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি

শাহিদুল্লাহ খান মাদানি ডঃ হাফেজ এবিএম বি এম হেজবুল্লাহ আক্রমুজ্জামান বেন আব্দুস সালাম মুজাফ্ফর বিন মহসিন মহম্মদুল হাসান আব্দুর রজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ঈমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে করতেছেন সে ইসলামের কার সুস্তা আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত 8 টায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর zakir এর আন্তরিক বার্তা শত্রুকে জয় করো ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত নম্বর একচল্লিশ আয়াত নম্বর হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের